লাস্ট কয়েক বছরের আমার প্ল্যান হচ্ছে কোনো কাজ শেষ না করে বাসায় যাব না, কোনো কাজ আগামী দিনের জন্য রাখব না, কোনো কাজ বাসায় নিয়ে যাব না, চেষ্টা করব দিনের কাজ দিনে শেষ করতে। আর অফিস শেষে হালকা একটু ওয়ার্কআউট করব। আমার প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট 3 কিলো হাঁটা সন্ধ্যার পরে, অ্যান্ড দেন ফ্রেশ হয়ে বাড়িতে যাব। এখন সেটা আমি সিএনজিতে যাই, রিক্সায় যাই, বাসে যাই, অর নিজের গাড়িতে যাই। যেহেতু আমার ভেতরে চাপ নাই, অতএব বাইরের গরম আবহাওয়া হয়তো আমার কাছে ভালো লাগতে পারে। একটা জিনিস মনে রাখবেন, স্ট্রেস আপনার নিজের কন্ট্রোলে, চাইলে রিলিজ করতে পারেন, চাইলে বাড়াতে পারেন। রিলিজ করার অনেক স্ট্র্যাটেজি আছে, যেটা আপনার ভালো লাগে রিলিজ করার সেই স্ট্র্যাটেজি আপনি পালন করেন। অ্যান্ড দেন আগামীকাল কি হবে, আগামীকাল একদম সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আজানের সাথে সাথে, অ্যান্ড দেন আমি ইবাদত বা অন্যান্য কাজ করার পর আমি অ্যাটলিস্ট এক্সট্রা 2 আওয়ার্স পাবো, যে এক্সট্রা 2 আওয়ার্সে কেউ নাই, সাইলেন্ট, পিন ড্রপ, অ্যান্ড ওই সময় আমি আমার দিনের কাজগুলো শুরু করে দিব। অ্যান্ড দেন অফিসে যাব, আবার এটা চলবে, ফ্যামিলিও টাইম পাবে, সবাই খুশি থাকবে, স্ট্রেস থাকবে না, ট্রাই করে দেখতে পারেন।